আমি জেকেব মিল্টন, উই আর দ্য পিপলের তরফ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের একটা বিশেষ অনুষ্ঠান দেখার জন্য। 70-এর দশকে বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাধীনতার স্বপ্ন দেখেনি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা স্বাধীনতার জন্য তৈরি ছিল না। রাদার 7.5 কোটি পূর্ব বাংলার মানুষদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধার্মিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পাওয়ার লক্ষ্যে ধীরে ধীরে একটা বিপ্লব তৈরি হয়েছিল। ওই সময় রাজনৈতিক দল মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ ছিল, আরও রাজনৈতিক দল ছিল যারা তাদের নিজস্ব ওয়েতে চেষ্টা করেছে যে দেশের 7.5 কোটি মানুষের জন্য কি করা যায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার প্রায়ই কথায় কথায় বলতেন, রাজনীতি জনগণের জন্য, রাজনীতি রাষ্ট্রের জন্য। কিন্তু বাস্তব জীবনে এই কথাগুলো বইয়ের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে, কারণ সেই থেকে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্র হয়েছে, আমাদের রাজনৈতিক নেতা হয়েছে। যদিও প্রাতিষ্ঠানিক রাজনীতি আমাদের দেশে কখনোই গড়ে ওঠেনি, কিন্তু প্রতিটা যুগে যুগে কিছু ক্ষণজন্মা মানুষ জন্মে আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেছে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের কি দায়িত্ব। 70-এর দশকে একজন মানুষ, মেধাবী একজন মানুষ, পুঁথিগত বিদ্যা অর্জনের পরে যা সুযোগ ছিল ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, বড় কোথাও কর্পোরেশনের চিফ হওয়ার, চেয়ারম্যান হওয়ার, মন্ত্রী, এমপি, মন্ত্রী, বিভিন্ন কিছু হয়ে তার জীবনকে সবার সামনে দাঁড় করানোর। কিন্তু ক্ষণজন্মা ওই মানুষটি তার নিজস্ব সফলতা এবং সাফল্যকে পুঁজি না করে সে একটা জিনিসকে চিন্তা করেছে, সে 7.5 কোটি পূর্ব বাংলার সাধারণ মানুষের অধিকার এবং অস্তিত্ব এবং জাতিগত পরিচয়কে সমন্বয় করে একটা জাতির স্বপ্ন দেখা শুরু করেছিল। সে আমার, আপনার, অন্য দর্জনার মতো সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি তৎকালীন দেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ থেকে পাশ করেছিলেন। পাশ করার পরেও তাকে তার পেশা তাকে ধরে রাখতে পারেনি, বেঁধে রাখতে পারেনি। ওই স্বাধীন চেতা মানুষটি শুধু একটা জিনিসের স্বপ্ন দেখেছে, পূর্ব বাংলার মানুষ যাতে তাদের আত্মপরিচয় এবং জাতি পরিচয় নিয়ে সবার সামনে দাঁড়াতে পারে। আমি আগেই বলেছি, প্রবাদ পুরুষ পৃথিবীতে যুগে যুগে দুই একজন জন্মায়, কিন্তু তারা ক্ষণজন্মা হয়। এই মানুষটিকে আমরা মানুষ নামের যেই মানুষগুলো পৃথিবীতে দাবি করি, আমরা রাজনীতিবিদ, আমরা সমাজ, আমরা সামাজিক নীতি প্রণয়নকারী, আমরা বৈজ্ঞানিক, আমরা ঐতিহাসিক, এই সব মানুষগুলোর সামনে ওই ক্ষণজন্মা পুরুষগুলো তাদের সাফল্যকে এমনভাবে তুলে ধরে যাতে পেশাগতভাবে রাজনীতিবিদ যারা, সমাজবিদ যারা, তারা তাদের সামনে খুব ছোট হয়ে যায়। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একজন ক্ষণজন্মা মানুষ, ওই সময় 7.5 কোটি মানুষের অধিকারের জন্য একটা বিপ্লব সমাজে, সমাজের বাহিরে তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন যাতে এই 7.5 কোটি মানুষ একটা আত্মপরিচয় নিয়ে জন্মায়। আজ সেই ক্ষণজন্মা প্রবাদ পুরুষ তার
41তম মৃত্যুবার্ষিকী। আমি বাংলাদেশের মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারের কথা বলছি। ছোটবেলার থেকে বড় হয়েছে এই নামটাকে মাথায় করে, শুধু চিন্তা করেছি এই বিপ্লবী নেতা কে, তাকে কতটুকু দেখা যায়, বোঝা যায়, স্টাডি করা যায়। আমাদের তো সুযোগ কখনই হবে না তার সাথে হ্যান্ডশেক করে তার অবস্থান জানা। চেষ্টা করেছি, লেখাপড়াও করেছি, কিন্তু এই ক্ষণজন্মা মানুষটার ব্যক্তি জীবন নিয়ে জানার মতো সুযোগ আমাদের কখনই হয়নি। শুধুমাত্র এটাই হয়েছে বাংলাদেশের পরবর্তীতে যারা নেতা হয়েছে, জাতির পিতা হয়েছে, তথাকথিত স্বাধীনতার কথা বলেছে, তাদের মুখ থেকে দম্ভের সাথে শুনেছি যে ক্ষণজন্মা প্রবাদ পুরুষটিকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি একজন মানুষকে, একজন মানুষের সাথে কথা বলে যদি তার সম্পর্কে আমরা কিছু জানতে পারি। এই মানুষটার দুঃখ কষ্ট কখনোই দেখিনি কারো কাছে প্রকাশ করেছে। সে যেন এক নির্বিকার মানুষ, সে যেন তার নিজের মানুষ, একাকী তার পথ সে চলেছে, তার শূন্যতাকে সে কারো সাথে শেয়ার করেনি, তার দুঃখবোধ কষ্টকে কারো সাথে শেয়ার করেনি। একজন মানুষ তার আত্মসম্মান নিয়ে বুক উঁচু করে সমাজে অন্য দশজন মানুষের সাথে মিশে তার অস্তিত্বকে সে টিকিয়ে রেখেছে। শুধু দর্শক মণ্ডলী, আজকের আমি জেকব মিল্টন খুবই ভাগ্যবান যে আজকের আমার সাথে আপনাদের সামনে আমরা পেয়েছি সেই মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারের একমাত্র সন্তান জনাব শুভ্র শিকদারকে। শুধু দর্শক মণ্ডলী, আসুন আমরা পরিচিত হই মহান বিপ্লবী নেতা সিরাজ শিকদারের উত্তরাধিকার শুভ্র শিকদারের সাথে। মিস্টার শিকদার, ওয়েলকাম টু দ্য শো স্যার। থ্যাংক ইউ ফর। জনাব শিকদার, জি বলুন। আমরা আজকের 17 কোটি বাংলাদেশিদের ভিতরে আমি মনে করি মোর দেন 80% মানুষ আপনার বাবাকে একজন কিংবদন্তি মানুষ হিসাবে জানে। তারা অনেকেই জানে না জনাব সিরাজ শিকদার কে ছিলেন, জাতির জন্য উনি কি স্যাক্রিফাইস করেছেন, উনাকে কেন মোর দেন 80% মানুষ তাকে জানে। একজন মানুষ যে 41 বছর আগে তিনি পৃথিবী থেকে সরে গেছেন, কোনোদিন রাষ্ট্রপ্রধানও ছিলেন না, কোনোদিন প্রেসিডেন্টও ছিলেন না, স্বাধীনতার ঘোষকও ছিলেন না, অথচ মোর দেন 80% মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আপনার আপনার বাবাকে একজন মানুষ হিসাবে আপনার কতটুকু মনে আছে, আর আপনার ধারণা কি উনি বাঙালি জাতিকে কি দিতে চেয়েছিলেন? সিরাজ শিকদার হলো আমার, যদি বলি যে আমার বাবা, মানে কি বলবো, প্রাউড হিসাবে বলা যায় না, কারণ সিরাজ শিকদার সিরাজ শিকদার, আমি মানে তার কোনোভাবেই কোনো কিছু না। এখানে প্রশ্নটা হলো, আপনি যে প্রশ্নটা করলেন, সিরাজ শিকদার যখন মারা গেছে 75, তার বয়স ছিল 31, মাত্র 31 বছর। 31 বছর একটা ছেলেকে, আমি বলতেছি একটা লোককে বা পার্সনকে, একটা ছেলেকে 31 বছর একটা ছেলেকে কেন সবাই চিনবে? অফকোর্স তার দর্শন প্রজ্ঞা এমন একটা জায়গা ছিল। মৌলানা ভাসানী তো 50 বলছে যে আমরা ভাষা চাই না, আমরা স্বাধীনতা চাই, রাইট? তো মৌলানা ভাসানী তো প্রথম
স্বাধীনতা চেয়েছে, তাই না? তাই তো হওয়ার কথা, অবশ্যই তাই হওয়ার উচিত ছিল। একটা 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 সাবজেক্টকে আমি একটু মূল্যায়ন করতে চাই। আপনার আব্বু এবং মহান নেতা সিরাজ সিকদার দুইটা পরিচয়। আমি একটা সাবজেক্টে চাই, কমরেড কমরেড সিরাজ সিকদারের ফিলসফি, রাজনৈতিক ফিলসফি। উনি এক সময় চীনের জননেতা মাও সেতুংয়ের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ক্ষমতা শুরু বন্দুকের নল থেকে। আজকে যেটা শুরু হয়েছে 75, তো 75-এ এই বন্দুকের নলটা শুরু হয়েছে 75 থেকে। হ্যাঁ, আজকের রাত্রের থেকে, আজকের রাত্রে যখন শিয়া সিকদারকে, হ্যাঁ, মানে বন্দি অবস্থায় কোন বন্দি অবস্থায় কোনো মানুষকে রাখা এগেনস্ট, ইট গোজ এগেনস্ট অল হিউম্যানিটি, এগেনস্ট জেনেভা কনভেনশন, এগেনস্ট এনিথিং। একজন প্লিজ, 31 বছর বয়সের একজন মানুষকে বন্দী করার পরে বন্দী অবস্থায় তৎকালীন বাংলাদেশের ক্ষমতাসীন পুরুষ, নিজেকে জাতির পিতা দাবিকারী ওই মানুষ এবং তার ছেলেরা, এবং ওখানে আর কি উপস্থিত ছিল, আমার জানা মতে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী উপস্থিত ছিল, শেখ কামাল উপস্থিত ছিল, আমার জাতীয় ডাকাত, এবং ওয়েল ওয়েল সাইড শেখ কামাল জাতীয় ডাকাত, এটাই তার পরিচয় হওয়া উচিত ছিল, সেখানে উপস্থিত ছিল, এবং ঢাকার এসপি মাহবুবকে ডাকা হলো। এসপি মাহবুব এখন এমপিও, এখন সে এমপি আমলিকের। ওয়া, সো এটা কি পুরস্কার? 75-এ সে যে কাজ করেছে তার জন্য তাকে আজকে পুরস্কৃত করা হচ্ছে? এই কারণেই তো সে হত্যা করা হয়েছে, কারণ দেশের রাষ্ট্রীয় গঠন কিভাবে হওয়া উচিত, যাতে কোনোভাবেই ভারতের আধিপত্যবাদ না থাকে বাংলাদেশে। এই ব্যাপারে সিরাজ সিকদার যথেষ্ট সচেতন, খোলা চিঠি দিচ্ছে, খোলা চিঠি দিচ্ছে, ওপেন। হ্যাঁ, সেই চিঠির আপনার যদি চান সেটার ইয়ে আছে। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানকে, ওনাকে বলা হয়েছে যে আপনি ভারতীয় আধিপত্য থেকে নিজেকে সরিয়ে নেন, সরিয়ে, এর আগে যেটা করছেন পাকিস্তানের জন্য, আপনি পাকিস্তানের মোরালেস বলতে গেলে যেটা চামচামি বলা হয়, রাইট, সেলফ, সে তো কি, সে তো একটা, সে তো আর পাকিস্তানের সেপারেশনই চায় না, সে তো বাংলাদেশের স্বাধীনতা, না না, সে তার ইচ্ছা ছিল হলো বাংলাদেশ এবং পাকিস্তান দুই দুইটা দেশের সে প্রধানমন্ত্রী হবে, উনি স্বপ্ন অনেক অনেক বড় জাতীয় পিতার মতো, জাতীয় পিতা বলতে উনি 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 স্বপ্ন দেখেছিলেন যে উনি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না হবে, না ওনার একটু পার করে দেবে। ওয়াও, ওনার মেয়ে আপনি শুনেছেন কিনা জানি না, ওনার মেয়ে বলেছে তার বাবা 53 বছর বয়সে দুইটা দেশের স্বাধীনতা এনেছে একসাথে একসাথে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বলেছি, কথা শুনেছি কমরেড সিরাজ সিকদারের একমাত্র ছেলে জনাব শুভ্র সিকদারের সাথে। শোয়ের মাধ্যমে আমি অনেক কিছুই জনাব সিরাজ সিকদার সম্পর্কে জেনেছি যা আমি আগে জানতাম না। দর্শক, আপনাদের অনেকেরই হয়তো কিছু ধারণা আছে, কিছু পারসেপশন রয়েছে মানুষের মধ্যে, সিরাজ সিকদার হয়তো এমন ছিলেন, সিরাজ সিকদার হয়তো অমন ছিলেন। কিন্তু একটা সাবজেক্ট আমি না বলেই পারছি না, যে আমি এটা আসলেই জানতাম না, বরিশালের পেয়ারা বাগানে 1968 সালে সিরাজ সিকদার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছিলেন।
এই ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, একটা আদর্শের উপরে দাঁড়িয়ে দেশের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে, নাগরিক অধিকারের দিকে তাকিয়ে উনি রাজনীতি করেছিলেন। উনি স্বার্থপর হতে পারেননি। তৎকালীন সরকার প্রধানের সামনে তাকে নির্মমভাবে হত্যা করে বিচারের নামে যে প্রহসন বাংলাদেশে শুরু হয়েছে তার প্রারম্ভিক নাটক শেখ মুজিবুর রহমানের সামনে শুরু হয়েছে এবং শুরু হয়েছে তার জনাব সিরাজ সিকদারকে দিয়ে। আজকের হাসিনা শেখ যখন লোকজনের সামনে দাঁড়িয়ে বলে তার পরিবার, তার পরিবার, তিনি একবারও বলেন না আমার ভাই ওই কুলাঙ্গার যে এসপি মাহবুবের হোলস্টার থেকে পিস্তল নিয়ে জনাব সিরাজ সিকদারকে আঘাত করেছিল। হাসিনা শেখ এটাও বলেন না আমার ভাই বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত, এটাও বলেন না। কারণ এটা যদি বলেন ওনাকে এটাও আবার স্বীকার করতে হয় যে ওনার সন্তান নব্য ব্যাংক ডাকাত। আজকের শুভ্র সিকদারের দৃষ্টিতে বাংলাদেশ নেই, শুভ্র সিকদারের দৃষ্টিতে, তার বাবার দৃষ্টিতেও বলেছিল যে বাংলাদেশের বিজয় আসেনি, অস্তিত্বই তৈরি হয়নি। আমি প্রায় বলে থাকি আমাদের পছন্দ হোক আর না হোক, সিরাজ সিকদার যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন ওই বিপ্লব বাংলার মাটিতেই হবে, এবং সিরাজ সিকদারের রক্ত যে জাস্ট এমনি হারিয়ে যায়নি তারও প্রমাণ হবে যদি 46 বছর পরে নিরপরাধ বা অপরাধী কিছু বয়স্ক মানুষকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিয়ে বিচার করা হয়। তবে কমরেড সিরাজ সিকদারের মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকটা মানুষ কবরে গেলেও ওই কবরের উপরে বিচার করা হবে, ওই দিন খুব একটা দূরে নেই। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমরা এই শোয়ের মাধ্যমে জনাব মরহুম সিরাজ সিকদারের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের যদি সিরাজ সিকদার বেঁচে থাকতেন হয়তো বাংলার মাটিতে হাজারো সিরাজ সিকদারের জন্ম হতো। একজন সিরাজ সিকদার চলে গেছেন, আর কোনো সিরাজ সিকদার জন্ম হয়নি। সবার কাছে আমরা সিরাজ সিকদারের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার শীঘ্রই দেখা হবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
কারা রইল ভগবান, কারা রইল ভগবান, ভেঙে ফেল কর।